আনুমানিক 2 বছরের এক শিশুর পুকুরের জলে ডুবে মৃত্যুর ঘটনার জেরে চাঞ্চল্য ছড়ালো এলাকায়। বৃহস্পতিবার বিকেলে ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের ভান্ডার অঞ্চলের তিলগাঁও এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন পাশের একটি জলাশয়ে পাট ধুচ্ছিলেন স্থানীয় বাসিন্দারা। পাট ধোয়ার পর শিশুটি তার মায়ের সাথে সেখান থেকে বাড়িতে ফিরে আসে। এরপর খেলতে খেলতে শিশুটি হঠাৎ বাড়ির পাশের পুকুরে চলে যায়। বেশ কিছুক্ষণ যাবত শিশুটিকে দেখতে না পেয়ে বাড়ির লোকেরা খোঁজাখুঁজি শুরু করেন। দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পর বাড়ির পাশের একটি পুকুরে শিশুটিকে ভাসতে দেখেন পরিবারের লোকজন সহ স্থানীয়রা। তড়িঘড়ি ওই শিশুটিকে উদ্ধার করে কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য আনা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। এই ঘটনার জেরে শোকের ছায়া পরিবারে। এই বিষয়ে স্থানীয় বাসিন্দা ভোলা বর্মন বলেন, কি হয়েছে এখানে? এখানটা হয়েছিল যেরকম বাচ্চাটা সবাই তো মানে ওই যে ওই পাশে মানে পাড় ধুচ্ছিল, পাড় ধোয়ার পরে তো ওরা গেছিল ওই পাঠশালা নিতে, আর তার মধ্যে বাচ্চা কখন যে নামছে, কোথায় নামছে, এই যে পুকুরের মধ্যে। আচ্ছা, আর পুকুরের মধ্যে নামার 2-2.5 বছর হয়ে মনে হয়। তারপর তারপরে আবার যখনই দেখে যে পুকুরে নামছে, নামার সাথে সাথে আমরা উঠাই নিয়ে চলে গেছি। আমি নিজে গেছিলাম হসপিটালে কালিয়াগঞ্জ। কি বললো? ওরা বললো যে না, এখন তো আর বাচ্চাটা দেখে বললো যে না, জীবিত নেই। সেটা কি কিশোর না কিশোরী? বাচ্চাটা ছেলে না মেয়ে? ছেলে। ছেলে, এরকম ঘটনা একটা এই দিনের বেলা কি করে হলো? এখন ওটাই তো কথা হলো, আমরাও তো ছিলাম আমার বাড়ি ওই পাশে। 20 মিনিটের মতো হয়নি? হ্যাঁ, ওই আধা ঘন্টা মনে করেন, 20 মিনিটও হয়নি। আমি তো ঘর দুপুরের মধ্যে একটা এরকম ঘটনা ঘটে গেল, এখন কি বলা যায়। কালিয়াগঞ্জ থেকে বিশেষ প্রতিবেদন, নিউজ টুডে।